সম্মানিত উপস্থিতি, আসলে যে পয়েন্টের উপরে, যে বিষয়গুলোর উপরে বর্তমান সমাজের দিকে তাকিয়ে আমাদের আলোচনা করা দরকার। আমরা কিন্তু আসলে সেইভাবে কোরআন এবং সুন্নাহ থেকেই আলোচনা করতে আমরা পারছি না, কারণ ওদের আমাদের হাত পা সব বাধা, ঠিক কিনা? আমাদের হাত পা সব বাধা, উপায় নাই, যার কারণে আমরা আসলে যে পয়েন্টের উপরে আলোচনা করছি, বর্তমান যে সমাজের অবস্থা, বর্তমান আলোচনা করা দরকার। শুধু আকাশের সাত আসমানে কি আছে, আর আল্লাহ পাক আসমান তৈরি করেছেন কয়টা? সাতটা। সাতটা স্তর আছে আকাশের, জমিনের এরকম কয়টা স্তর আছে? সাতটা স্তর আছে। তাই আমাদের উচিত এখন শুধু সাত আকাশ আর সাত জমিনের আলোচনা করা, পৃথিবীর উপরের আলোচনা একবারই বাদ, ঠিক কিনা? কারণ বর্তমান যে অবস্থা, পৃথিবীর উপরের আলোচনা করা যাবে না, করলে পরে সমস্যা আছে। যাই হোক, আমরা যে বিষয়টার উপরে আলোচনা করছি সেটি হচ্ছে ইমাম মেহেদি আগমনের ছোট ছোট আমরা সামাজিক অবস্থা আলোচনা করেছি। তিনি আগমনের পূর্বে বড় বড় কিছু নিদর্শন আছে যে এই নিদর্শনগুলি যখন ঘটে যাবে তখন উনি চলে আসবে। কি কি নিদর্শন ঘটে গেলে পরে উনি চলে আসবে, এই নিদর্শনগুলি আমরা হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ। কারণ কিয়ামত একদিন হবে, এই বিষয়ের উপরে কি আমাদের কোনো মতানক্য আছে? মতানক্য আছে নাই? আমরা সকলেই কিন্তু আসলে বিশ্বাস করি যে কিয়ামত একদিন হবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষগুলি পৃথক হয়ে যাবে, কাফেররা থাকবে একদিকে, যারা প্রকাশ্যভাবে যারা কুফুরি করেছে, দুশ্মনী করেছে ইসলামের, ওই সমস্ত কাফেরগুলি আলাদা হয়ে যাবে। আর যারা ইসলামের দিনের দায়ী হিসেবে, কোরআনের দায়ী হিসেবে, যারা সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেছে, তারা আলাদা হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন সূরা রুমের ভিতরে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ الْقَيِّمِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمًا لَا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ يَوْمَئِذٍ يَصَّدَّعُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের ভিতরে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন আসার পূর্বে তোমরা কি করো? আমার যে দিন আছে তোমরা একনিষ্ঠভাবে, কিয়ামত আসার পূর্বে তোমরা আমার সরল দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বললেন কিয়ামত আসার পূর্বে তোমরা আমার সরল দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, কারণ ওই দিন যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিন মানুষগুলি কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। কারা কারা পৃথক হবে? একদিকে থাকবে মুমিন, আর একদিকে থাকবে কে? কাফের, মুশরিক, যারা প্রকাশ্যভাবে কুফরি করছে, এই সমস্ত কাফের এবং মুশরিকগুলি থাকবে আর একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের গুলো সম্পর্কে বলছেন, মান কাফারা ফালাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। এটা কে ঘোষণা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যেই মানুষগুলা কুফরি করবে, যেই মানুষগুলা প্রকাশ্যভাবে কোরআনের দুশ্মনী করবে, প্রকাশ্যভাবে ইসলামের দুশ্মনী করবে, ওরা হলো কাফের। আর ওই কাফেররা কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছে। শাস্তি আছে না নাই? যারা কুফরি করবে, যারা কাফের, ওদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর যারা আমল সালেহ করবে, আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন জি, একদিকে হচ্ছে কাফের আর একদিকে হচ্ছে মুমিন। যারা মুমিন, যারা, তারা হচ্ছে আমল সালেহ করবে, যারা আমল সালেহ করবে আল্লাহ পাক তাদের অবশ্যই প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কৃত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা কুফরি করবে তাদেরও প্রতিদান দিবেন, আবার যারা আমুলে সলিহ করবে, নেক আমুল করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পুরস্কৃত করবেন। তবে দুইজনের পুরস্কার কি এক? কি বলেন আপনারা? দুইজনের পুরস্কার কিন্তু এক নয়। আল্লাহ পাক বলছেন, وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। যারা কুফরি করবে, যারা কাফের, প্রকাশ্যভাবে যারা কুফরি করবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য তাদের জন্য অনন্তকাল তারা যেখানে থাকবে সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। কোথায় থাকবে তারা? জাহান্নামে থাকবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে আমরা সকলে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই আমলে সলিহ করার দরকার আছে না নাই? যদি এই কাজ আমরা করি, এবার দেখেন আমাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফীহা খালিদুন। যারা আমলে সলিহ করবে তাদের জন্য আল্লাহ পাক ফিহা খালিদুন নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছেন, আর ওই জান্নাতে তারা অনন্তকালের জন্য থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলতে টাকা লাগে? কি বলেন? টাকা কিন্তু সুবহানাল্লাহ বলতে লাগে না, কিন্তু সুবহানাল্লাহ যদি আমরা একবার বলি আল্লাহ পাক আমাদের আমল নামায় অনেক সওয়াব দিবেন। কত সওয়াব দিবেন? এই পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা খাঁটি স্বর্ণ আছে না? স্বর্ণের ভিতরে কিন্তু আবার ভেজাল আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, দামেও বেশ কম আছে, আছে না নাই? যেই স্বর্ণের দাম সবচাইতে বেশি ওই খাঁটি স্বর্ণ দিয়ে ফাঁকা জায়গা ভরপুর করে দিলে যত দাম হবে আল্লাহ পাক এর চাইতে বেশি সওয়াব আপনার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। একবার সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহর ওয়াজ যদি করি তিন চার জুম্মা চলে যাবে, শেষ হবে? শেষ হবে না। আমরা মাঝে মাঝে একটু করে আলোচনা করব বোঝার জন্য ইনশাআল্লাহ। সুতরাং যেই কথা বলতেছিলাম যে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা বিভক্ত হয়ে যাবে, সুতরাং কিয়ামত আসার পূর্বেই তোমরা কি করো? বেশি বেশি আমল করো। ইমাম মেহেদী আসার আগমনের নিকটবর্তী সময় হয়ে গেছে। বড় বড় নিদর্শনগুলি আজকে আমরা আলোচনা করব। কিছু কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে দুই একটি নিদর্শন সামান্য কিছু বাকি আছে, তাছাড়া অধিকাংশ নিদর্শন আসলে ঘটে গেছে। অধিকাংশ নিদর্শন কি? উনি আসার যে নিদর্শনগুলি আছে এই সেখান থেকে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট আলোচনা করতে চাই যে প্রকাশ্যভাবে, যেহেতু আমরা দুইটা আয়াতের ভিতরে আমরা পেলাম যারা কুফুরি করবে তারা কোথায় যাবে? জাহান্নামে। আর যারা আমলে সলিহ করবে তারা কোথায় যাবে? তারা জান্নাতে যাবে। এই দুটি শ্রেণী কিন্তু ভাগ হয়ে গেল। দুটি শ্রেণী কি হলো? ভাগ হয়ে গেল। ভূমিকার ভিতরে দুটি আয়াত আমরা তাফসীর করার কারণ হচ্ছে ইমাম মেহেদী আসার পূর্বে সমাজের মানুষগুলি প্রকাশ্যভাবে কুফরি করবে। প্রকাশ্য কি করবে? কুফরি করবে। বর্তমান এরকম মানুষ আছে না নাই? বর্তমান অমুসলিম দেশগুলিতে আপনি তাকায়া দেখেন, অথবা যেই দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি কাফেরদের চাইতে, সেই দেশের ভিতরেও প্রকাশ্যভাবে কুফরি চলছে, আছে না নাই? আছে। দেখেন অমুসলিম দেশগুলিতে নবীজির চিত্র আগিয়ে তারা ব্যঙ্গ করছে, ঠিক কি না? ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখেন এই নাস্তিকের বাচ্চাগুলা কি করছে? নবীজির চিত্র আঁকিয়ে তাকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। নবীজির চিত্র আঁকিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। এরপরে নবীজির নামে অশ্লীল সিনেমা তৈরি করা হচ্ছে। বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, যেদিকেই তাকান শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা এদের উপরে যে অপমান অপদস্থ প্রকাশ্যভাবে তারা দিচ্ছে, এগুলি হচ্ছে প্রকাশ্যভাবে কুফুরি তারা করছে। কোনো প্রতিবাদ আমরা করতে পারছি না।
অমুসলিম দেশগুলিতে আপনি তাকায় দেখেন, যেখানে ইহুদি খ্রিস্টান বেশি সেখানে প্রকাশ্যভাবে তারা এগুলি করছে। আমাদের দেশে আপনি তাকায় দেখেন যে সিনেমাগুলা যে হয়, সিনেমা হয় না, হয় সিনেমা, হয় নাটক হয়, এর ভিতরে দেখেন টুপি মাথায় দিয়ে আর দাড়ি রেখে যেই বেচারার পাঠ দেওয়া হয়, একটা ভালো ভালো পাঠ দেয় না খারাপ দেয়? জোরে বলেন, জোরে বলেন, তাকে খারাপ পাঠ দেওয়া হয়। কেন দেওয়া হয়? আমাদের দেশে সিনেমা দেখেন আর নাটক দেখেন, যেখানে টুপিওয়ালা এবং দাড়িওয়ালা আছে তার পাঠ দেওয়া হয়, তার চরিত্র খারাপ চরিত্রের পাঠ দেওয়া হয়। সিনেমার ভিতরে অন্যায় করছে, অশ্লীলতা করছে, নোংরামির পাঠ তাকে দেওয়া হয়, অন্যায়ের পাঠ দেওয়া হয়, দুর্নীতির পাঠ তাকে দেওয়া হয়। জোরে বলেন, ঠিক কিনা? কেন দেওয়া হয়? বাংলার সমস্ত মানুষের ভিতরে, সাধারণ মানুষ যারা আছে এদের ভিতরে কৌতূহল সৃষ্টি করে দেওয়া হয়, টুপিওয়ালারা আসলে চরিত্র খারাপ এদের, ঠিক না? ঠিক। সুতরাং এগুলি বন্ধ করা দরকার, কারণ টুপিওয়ালাদের সম্মান কম না বেশি? জোরে বলেন, টুপিওয়ালাদের সম্মান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমায়া দিচ্ছেন না বাড়ায়া দিচ্ছেন? বাড়িয়ে দিচ্ছেন। যারা দাওরা পাশ করেছে ইতিপূর্বে তারা কোন জায়গাতে স্কুল কলেজ সরকারি মাদ্রাসায় অ্যাপ্লিকেশন করতে পারে নাই, কিন্তু এখন পারে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ যে দাওরা পাশ করবে তাকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, এটা কিন্তু অন্য কোন সরকার কিন্তু করে নাই। সুতরাং টুপিওয়ালাদের মান বর্তমান আমাদের দেশে যিনি সরকার আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টুপিওয়ালাদের মান তিনি বাড়িয়ে দিচ্ছেন। এরপরে গত নির্বাচনের পূর্বে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে যতগুলি মসজিদ রয়েছে সমস্ত মসজিদের মুয়াজ্জিন এবং ইমামদের বেতন এবং ভাতার ব্যবস্থা তিনি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক তার এই কথাকে কবুল করে নিক, জোরে বলে আমিন। এবং মাদ্রাসাগুলির পক্ষে তিনি ভালো ভালো কাজ করতেছেন, আরো ভালো কাজ করার তৌফিক তাকে দিক, আমরা জোরে বলি আমিন। সুতরাং টুপিওয়ালাদের পক্ষে কাজ করছে আমাদের দেশের সরকার। এরপরে আরো কিছু নাস্তিক মার্কা মানুষ বাংলার জমিনে আছে যারা টুপিওয়ালাদের বিরোধিতা করছে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলছে, এরকম আছে না নাই? যেরকম একজন নাস্তিকের কথা বলি, শাহরিয়ার কবির, উনি বলছে যে যারা মাদ্রাসায় পড়ে যে ছাত্র টুপি মাথায় দেয় নাকি ওরা হোলি হজম করে, নাউজুবিল্লাহ বলেন, বানিয়ে বানিয়ে কোনো কথা আমি এখানে বলছি না, তার ভিডিও আমার কাছে আছে, যে কোনো মুহূর্তে দেখতে চাইলে দেখে যেতে পারেন। এই কথাগুলি টুপিওয়ালাদের বিরুদ্ধে উনি বলছে। আমার জানা মতে বাংলার জমিনে যত মানুষ টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলেছে দেশের সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। একটি প্রমাণ আপনাদের কাছে দেই, লতিফ কাজ্জাব উনি যখন বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললো, হজের বিরুদ্ধে কথা বললো, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে দল থেকেও বাদ দিয়েছে, মন্ত্রী থেকেও বাদ দিয়েছে, কি বলেন আপনারা? কারণ উনি ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, জোরে বলেন, ঠিক না? ঠিক। সুতরাং আমরা তার নেক হায়াত কামনা করছি এবং তার জন্য দোয়া করছি, বাংলার জমিনে যত মানুষ কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কথা বলবে তিনি যেন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, আল্লাহ পাক যেন তাকে তৌফিক দেন, আমরা জোরে বলি আমিন। ও মুসলমানেরা, প্রকাশ্যভাবে যেই মানুষগুলা কুফরি করবে, প্রকাশ্যভাবে যেই মানুষগুলো ইসলামের বিরোধিতা করবে, এই সমস্ত মানুষদের ব্যাপারে, এই সমস্ত মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে একটা মানবে, অপরটা মানবে না, এবং যারা প্রকাশ্যভাবে কুফরি করবে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি, আর ওই জাহান্নামের ভিতরে অনন্ত কালের জন্য ওরা জাহান্নামে থাকবে। সুতরাং প্রকাশ্যে কুফরি বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলেন, এটা হচ্ছে প্রথম নিদর্শন বললাম, এটা ঘটে গেছে অনেক আগে থেকে, প্রকাশ্যভাবে কুফুরি চলছে,
পৃথিবীর জমিনে যেদিকে তাকান সেদিকে শুধু প্রকাশ্য কুফুরি। এরপরে দুই নাম্বারে যেটা বলতে চাই, মতানৈক্য বৃদ্ধি পাবে। বর্তমান আমাদের সমাজে মতানৈক্য আছে না নাই? আছে। মুসনাদে আহমদ একটি হাদিস আছে হযরত আলী থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, ততদিন পর্যন্ত ইমাম মেহেদী পৃথিবীর জমিনে আসবে না যতদিন পর্যন্ত মানুষে মানুষে মতানৈক্য তৈরি না হবে। বর্তমান আছে না নাই? বর্তমান আপনি যেদিকেই তাকান সেদিকেই শুধু মতানৈক্য, পিতা পুত্রে মতানৈক্য, ভাইয়ে ভাইয়ে মতানৈক্য, এরপরে পাড়ায় পাড়ায় মতানৈক্য, মসজিদে মসজিদে মতানৈক্য আছে না নাই? এরপরে নেতায় নেতায় মতানৈক্য আছে না নাই? ইমামে ইমামে মতানৈক্য চলছে, মুয়াজ্জিনে মুয়াজ্জিনে মতানৈক্য চলছে, সাধারণ মানুষের ভিতরে শুধু মতানৈক্য চলছে। বর্তমান পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে মানুষ ভুলে গিয়ে মানুষ মনে করছে মতানৈক্য করার জন্যই মনে হয় আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। মানুষের সে আসল উদ্দেশ্য, মানুষের সেই কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা সেই উদ্দেশ্যকে আজকে ভুলে গিয়েছি। আসলে মতানৈক্যর জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কার গোলামির জন্য? একমাত্র আল্লাহর গোলামির করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সেই আসল উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়ে আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে আছি। কি বলেন আপনারা? আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে দুনিয়াদারি নয়। আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, গোলাম হওয়া লাগবে কার? জোরে বলেন, একমাত্র আল্লাহর গোলাম হওয়া ছাড়া আর কোন রাস্তা আছে? কোন রাস্তা খোলা নাই। এরপরে তৃতীয় নম্বরে যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে একক নেতৃত্ব থাকবে না। ইমাম মেহেদী আসার যখন সময় হয়ে যাবে তখন পৃথিবীর জমিনে আর একক নেতৃত্ব থাকবে না। একক নেতৃত্ব তিনি বর্ণনা করে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিন থেকে একক নেতৃত্ব উঠে না যাবে ততদিন পর্যন্ত ইমাম মেহেদী পৃথিবীর জমিনে আসবে না। বর্তমান একক নেতৃত্ব আর নেই। অনেক আগে 80 দশকের অনেক আগে একক নেতৃত্ব উঠে চলে গেছে, বর্তমান কিন্তু আর একক নেতৃত্ব নাই। একক নেতৃত্ব কাকে বলে? এই বাংলার জমিন নয়, সমস্ত বিশ্বের মুসলমানেরা একজন আমিরের ডাকে সাড়া দিয়ে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার নাম হচ্ছে একক নেতৃত্ব। ঠিক না বা ঠিক? আছে এটা? জোরে বলেন, একক নেতৃত্ব কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি না, কারণ একক নেতৃত্ব অনেক আগেই এটা উঠে চলে গেছে। বর্তমান নেতৃত্ব হচ্ছে এক এক দরবারে চলে যান, তারা এক এক দরবারে এক একজন নেতৃত্ব দিচ্ছে। জোরে বলেন, ঠিক না বা ঠিক? সরমনাই যান, সেখানে একজন নেতৃত্ব দেওয়ার লোক আছে না নাই? সরসিনা যান, সেখানে আছে না নাই? দেওয়ানবাগে আছে না নাই? আটরশি, সব জায়গাতেই তারা একক নেতৃত্ব নাই। বিভিন্ন নেতারা নেতৃত্ব বর্তমান দিচ্ছে, ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছে, যেদিকেই তাকান সেদিকেই একক নেতৃত্ব আর নেই। সবই তো মুসলমান, যারা চরমোনাই থেকে যারা নেতৃত্ব দিচ্ছে ওরাও মুসলমান, সরসিনা যারা নেতৃত্ব দিচ্ছে ওরাও মুসলমান, এরপরে দেওয়ানবাগ থেকে যারা নেতৃত্ব দিচ্ছে সেও মুসলমান, আটরশি থেকে যারা নেতৃত্ব দিচ্ছে সেও মুসলমান। দেখেন মুসলমানের ভিতরে কত ভাগ তাদের মধ্যে ঐক্য নাই। জোরে বলেন, ঠিক কি না? এক বাংলার জমিনে কত আপনার দল রয়েছে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা মানুষ নেতৃত্ব দিচ্ছে, একক নেতৃত্ব নেই।
কারণ ইমাম মেহেদি আসার অন্যতম নিদর্শন হচ্ছে একক নেতৃত্ব পৃথিবীর জমিন থেকে উঠে গেছে। মহাব্বত একটু আল্লাহরে ডাকি, লা ইলাহ। চতুর্থ নম্বরে যেটা আলোচনা করতে চাই যে এই পৃথিবীর জমিনে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের ঐক্য বেড়ে যাবে। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের ঐক্য। আবু দাউদের 4297 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিয়েছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না কল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদআ আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা কাসআতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন এমন একটা সময় চলে আসবে ইমাম মেহেদি পৃথিবীতে আসার পূর্বে অমুসলিমরা পৃথিবীর জমিনে যত অমুসলিম থাকবে এই অমুসলিমরা খাদ্য ভান্ডার থেকে খাদ্য নেওয়ার জন্য সমস্ত মানুষ যেমন চতুর্দিক থেকে ভিড় জমায়, ঠিক একই পদ্ধতিতে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য, মুসলিমদেরকে দুনিয়ার জমিনে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত অমুসলিম মানুষগুলো মুসলিমদের চতুর্দিক থেকে তারা সেই রকম ভিড় জমাবে। বর্তমান অবস্থা তাই কিনা? শুধু নির্যাতন চলছে কাদের উপরে? জোরে বলেন, মুসলমানদের উপরে। আসলে মুসলমানদের উপরে দেখেন যে নির্যাতন গুলা চলছে, বিধর্মীরা, কাফের, বেইমান, নাস্তিক যারা আছে, ইহুদি, খ্রিস্টান যারা আছে, সকলেই নির্যাতন করছে একমাত্র মুসলিম জাতিকে, ঠিক কি না? আবার শুধু কাফের, বেইমান, ইহুদি, খ্রিস্টান নয়, একজন মুসলমান অপর মুসলমানকে নির্যাতন করছে, এরকম আছে না নাই? আমরা মুসলমান, আমরা ভাই ভাই, কিন্তু আমাদের মধ্যে এত দাঙ্গা হাঙ্গামা কেন থাকবে? আমাদের মধ্যে সম্পর্ক থাকবে আন্তরিক সম্পর্ক, ঠিক কি না? আমাদের সম্পর্ক থাকবে, আমরা তো ভাই ভাই, একজন ভাই তো অপর কোনো ভাইকে কষ্ট দিতে পারে না, একজন ভাইয়ের হাত আরেকজন ভাইয়ের জন্য তো কষ্টকর হয়ে যেতে পারে না, কি বলেন আপনারা? কিন্তু বর্তমান আমাদের বর্তমান সমাজের অবস্থা হচ্ছে, মুসলমানদের অবস্থা হচ্ছে, তিন বন্ধু রাস্তা দিয়ে রওনা করেছে, একজন খ্রিস্টান, একজন কি খ্রিস্টান, আরেকজন হিন্দু, আরেকজন মুসলমান, কয়জন হলো? তিন বন্ধু এবার রওনা করেছে। আপনাদের গাজীপুরে তো আখ নেই, আছে, থাকলেও খুব কম। আমাদের গ্রাম অঞ্চলে নাটোরে আমাদের চিনির মিল আছে, ঠিক কিনা? নাটোরে কিন্তু চিনির মিল আছে। আমাদের এলাকায় অনেক আখ হয়, কেউ কুশল বলে, বিভিন্ন ভাষায় আপনারা বলতে পারেন, এক একটা এলাকা কেউ গ্যান্ডারি বলে, ঠিক কিনা? আচ্ছা, এই গ্যান্ডারি জমির পাশ দিয়ে রওনা করেছে তিনজন বন্ধু, এবার তাকায় দেখে কেউ নাই, মুসলমান বন্ধু বলতেছে যে না আমরা তিনজন তিনটা আখ খাই, আরেকজন বন্ধু বলতেছে যে এখানে তো জমিওয়ালা নেই, তাকে না বলে তো এটা খাওয়া আমাদের ঠিক হবে না। এবার মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছে জমিওয়ালা তো এখানে নেই, আর আমরা তো সংখ্যায় কম না, সংখ্যায় তো তিনজন, একজন জমিওয়ালা যদি আসে আমাদের সঙ্গে পারবে না, তাই কি না? পারবে না। এবার তিনজন বন্ধু তিনটা আগ ভাঙছে, ভেঙ্গে যখন খাওয়া শুরু করেছে অনেক দূর থেকে জমিওয়ালা দেখে আমার জমিনের পাশে আখ খাইতেছে, কারণটা কি? চলে আসছে, আসার পরে বলতেছে তোমরা যে আখ খাচ্ছ এটা কোথায় থেকে তোমরা পেলে? বলে এই যে জমিন থেকে আমরা ভাঙছি। বলে আমি তো জমিনের মালিক, জমিনের মালিককে না বলে কেন তোমরা আখ ভাঙলা? এবার ডাক দিয়ে বলতেছে আমাদের খাইতে মনে গেছে, ভাঙছি, সমস্যা আছে তোমার? এবার জমিওয়ালা চিন্তা করলো আমি তো মাত্র একজন, কয়জন? আমি তো মাত্র একজন, এই মুহূর্তে যদি আমি প্রতিবাদ শুরু করে দেই আমার কপালে মার ছাড়া আর কিছুই নাই, প্রতিবাদ যদি করি নসিবে কি আছে? নসিবে মার আছে, কারণ সংখ্যায় তো তিনজন, কয়জন? আর আমি কয়জন জমিওয়ালা? সংখ্যায় হচ্ছে একজন আর অপরদিকে তিনজন। এবার চিন্তা করলো
জমিয়ালা চিন্তা করলো কেমনে এদেরকে মারা যায়। এবার চিন্তা করলো মুসলমানকে ডাক দেব, তেসে মুসলমান তুই তো আমার যাইতে ভাই, মুসলমানও তো আমার যাইতে ভাই, ওনাই একটা আখ খাইলো। এরপরে তুই হিন্দু, তোর বাড়ি তো আমার পাশেই ভারতে, তুই তো আমার আত্মীয়, ও তো খেতেই পারে, কিন্তু বেটা খ্রিস্টান তুই কেন আগ ভাঙলি? বুঝতে পারছেন কথা? আমি মুসলমান, আমার যাইতে ভাই মুসলমান, ও আগ খাই কোনো সমস্যা নাই। এরপরে আমার আত্মীয় পাশেই বাড়ি ভারতে বাড়ি, সে না হয় ভাঙতেই পারে, ভাঙলো একটা খাইতেই পারে, খাইলো সমস্যা নাই, কিন্তু বেটা খ্রিস্টান তুই সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই কেন আমার খেতে রাগ ভাঙলি? মুসলমান বলে ঠিকই তো তাই, হিন্দু ডাকতে বলতেছে আসলে তো সত্য কথা বেটা, তুই কেন ভাঙলি? এবার এরা সংখ্যায় তিনজন হয়ে গেল, আর খ্রিস্টান কয়জন? একজন। দে মার, এমন মারা মারলো, মারতে মারতে বসকা দিল। এইবার আরো কিছু দূর অগ্রসর হয়ে গেল, এইবার মুসলমানকে ডাক দে বলতেছে তুই তো আমার যাইতে ভাই, তুই নাই ভাঙলি, কিন্তু বেটা তো হিন্দু পাশের আমাদের বাড়ি, ও কেন খাইলো? আসলে তো তাই, আমি না তোমার যাইতে ভাই, আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার জমি আর আমার জমি, আমার জমি আর তোমার জমি, তুমি আর আমি, আমি আর তুমি, সমস্যা তো নাই। তাহলে তুমি নাই খাইতেই পারো, তো বেটা হিন্দু তুই খালি কে? এইবার দুইজন লেগে দিছে, ভালো মতো পেটন দিছে। এইবার কিছু দূর চলে যাওয়ার পরে মুসলমানকে ডাক দে বলতেছে বেটারে আল্লাহর নবীর উপরে কি তুমি ঈমান এনেছো? বলে হ্যাঁ ঈমান এনেছি। কয় আল্লাহর উপরে? কয় আমি তো আল্লাহর বিশ্বাস করি। তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তুমি না বলে আমার জমিন থেকে কেন তুমি আগ ভেঙ্গে খাইলা? এইবার একা পাইছি, কই যাবা এইবার? এইবার একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে বলতেছে বেটা তুই কেন আগ খাইলি? রাসূল তো বলে নাই চুরি করে খাওয়া নিষেধ, ঠিক কি না? চুরি করে খাওয়া যাবে, চোরের শাস্তি কি? চোরের শাস্তি হাত কেটে দেওয়া, তুই কেন আগ খাইলি? সুতরাং বর্তমান চোরের শাস্তি যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখতে পারি চোর বর্তমান কম না বেশি। সুতরাং আমরা কি করছি? আল্লাহর কোরআনের আয়াত আমরা চুরি করছি, আল্লাহর কোরআনের আয়াত কি করছি? যেটা বলা দরকার সেটা আমরা বলছি না, গোপন করে রাখছি আল্লাহর কোরআনের আয়াত। আমরা টুপিওয়ালারা, বড় বড় টুপিওয়ালারা এই আয়াতগুলি তারা গোপন করে রাখছে, কারণ প্রত্যেকটা কোরআনের আয়াত যদিও বলে অন্য সিফত খারাপ আছে, ঠিক কি না? জোরে বলেন ঠিক না বা ঠিক? সুতরাং আবার মনে করেন না যে না টুপিওয়ালারা ভালো, টুপিওয়ালাদের ভিতরেও ভেজাল আছে, আছে না নাই? সুতরাং এইভাবে মুসলমান চিন্তা করলো যে এই বেরবাটা তোরে একা পাইছি, এমন মার দেওয়া দিছে, মার দিয়ে একবারে বসকা ফালাইছে। এই তো বর্তমান মুসলমান, একজন মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান বাঁচতে পারছে না বর্তমান, ঠিক না বা ঠিক? প্রতিহিংসার আগুনে আমরা দাও দাও করে জ্বলছি, আমরা যে মানুষ, আমাদের উপরের খোলসটা মানুষ থাকলেও ভিতরে মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে আজকে নাই, কি বলেন আপনারা? যদি এই মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে থাকতো, তাহলে অন্যায় ভাবে একজন মুসলমান অপর মুসলমানকে নির্যাতন করতে পারতো না, ঠিক না বা ঠিক? সুতরাং যে কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত নাস্তিক আর বেঈমানগুলো একত্রিত হয়ে গেছে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য। এরপরে আল্লাহ রাসূল বললেন, فَقَالَ كَائِلٌ وَمِنْكِ الَّذِينَ حَنُوا يَوْمَئِذٍ একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যে মুসলমানদের নির্যাতন করবে, ওই দিন মুসলমানদের সংখ্যা কত থাকবে? আমরা সংখ্যায় কম না বেশি? এইবার বিশ্বনবী বললেন, আল্লাহর নবী বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরা ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইসাইল। বিশ্বনবী বললেন, তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে, কিন্তু তারপরেও বন্যার স্রোতে যেমন খড়কুটাগুলো ভেসে চলে যায়, মুসলমানেরা বন্যার স্রোতে ভেসে যাওয়া খড়কুটার ন্যায় হয়ে যাবে। বিশ্বনবী বললেন, আবু দাউদ থেকে শোনাচ্ছি সহিহ হাদিস। এরপরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়ুসি আন্নাল্লাহ মিন সুদুর আদুইকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকজিফান্নাল্লাহ ফি কুলুবিকুম ওয়াগানা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ওই সময় তোমরা সংখ্যা গরিষ্ঠ থাকবে, মুসলমানদের সংখ্যা বেশি থাকবে, কিন্তু এরপরেও সমস্ত কাফের বেঈমানদের অন্তরের ভিতর থেকে মুসলমানদের ভয় ভীতি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন। কারণ মুসলমানরা হচ্ছে বীরের জাতি। কি বলেন আপনারা? মুসলমানরা বীরের জাতি। মুসলমানদের নারায় তাকবীর ধ্বনি শুনে, আল্লাহু আকবার ধ্বনি শুনে সমস্ত বাতিল শক্তিরা ময়দান ত্যাগ করেছে, কিন্তু বর্তমান মুসলমানদের মুখে আর আওয়াজ নাই। আল্লাহ বলেছেন মুসলমানদেরকে ওরা ভয় করবে না, ওদের অন্তর থেকে মুসলমানদের ভয় তুলে নিবে আর মুসলমানদের ভীরুতায় পরিণত করে দিবে আল্লাহ। ওহানা ফি কুলুবিকুম ওহানা। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওহানাটা কি? এটা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ওহানা? ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়াকাল ইয়াতুল মাউত। এই ওহানা হলো মুসলমানেরা মৃত্যুকে অপছন্দ করবে আর দুনিয়ার মোহে পড়ে আল্লাহ এবং পরকালকে ওরা ভুলে যাবে। বর্তমান এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? বর্তমান মুসলমানেরা দেখেন নির্যাতন হওয়ার কারণ কি, মুসলমানদেরকে কেন নির্যাতন করা হচ্ছে। মুসলমানেরা তাদের সেই লক্ষ্যকে ভুলে গেছে। আর মুসলমানেরা কি করছে? মৃত্যুকে অপছন্দ করছে। বর্তমান মুসলমানেরা আমরা কেউ মরতে চাই না, ঠিক না? ব্যাটি পছন্দ করি আমরা? পছন্দ করছি না। সমস্ত মুসলমানগুলি আমরা মৃত্যুকে অপছন্দ করছি এবং আমরা আখিরাতকে ভুলে, পরকালকে ভুলে, নবীর আদর্শকে ভুলে আমরা বর্তমান দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেছি, ঠিক না? ঠিক। যার কারণে দেখেন এই সমস্ত নির্যাতন বর্তমান মুসলমানদেরকে মুসলমানদের উপরে চলছে। বর্তমান বিশ্বের জমিনে 150 কোটি মুসলমান বসবাস করছে। কয়শো কোটি? 150 কোটি আপ হয়েছে, মানে 150 কোটির চেয়ে একটু বেশি। 150 কোটি মুসলমান বসবাস করার পরেও পৃথিবীর সমস্ত কাফের বেঈমানগুলি মুসলমানদের উপরে শুধু নির্যাতন করছে। কি বলেন, ঠিক কিনা? ইরাকের দিকে আপনি তাকান, আমরা বাংলাদেশের মুসলমানেরা অনেক শান্তিতে রয়েছি, আমাদের উপরে কোনো নির্যাতন নেই, অনেক ভালো আছি আমরা। সিরিয়ার দিকে তাকান, কি নির্যাতন চলছে সেখানে। আফগানিস্তানের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, কাশ্মীরের দিকে আপনারা তাকিয়ে দেখেন, মুসলমানদেরকে দিনের পর দিন শুধু নির্যাতন করছে, শুধু নির্যাতন চলছে। তাদের পরনে ভালো কাপড় নাই, তারা খাইতে পারছে না, না খেয়ে খাইতে খাইতে তারা দুনিয়ার জমিনতে বিদায় নিচ্ছে, এরকম নির্যাতন তাদের উপরে চলছে। সাহায্য সবন্ধ হয়ে গেছে বহির্বিশ্ব থেকে, তাদের উপরে আর সাহায্য আসছে না, কারণ সাহায্য যারা করবে তারাই তো নির্যাতন করছে, ঠিক না? ঠিক। ও মুসলমানেরা, এই নির্যাতনের কবল থেকে যদি আমরা বাঁচতে চাই, মৃত্যুকে পছন্দ করে নেওয়া লাগবে, দুনিয়ার মোহ ত্যাগ করা লাগবে, মৃত্যুর জন্য তৈরি থাকা লাগবে, ঈমান মজবুত করা লাগবে, আর দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাত এবং পরকালকে আমাদের দুনিয়ার জমিনে প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই দুটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে থেকে সমস্ত নির্যাতনকে হটায় দিতে পারে। কি বলেন, পারেন কি না? হটায় দিতে পারেন। এরপরে যেই কথা বলতেছিলাম, পঞ্চম নম্বরে হলো ইরাক এবং সিরিয়ায় অনুদান বন্ধ হয়ে যাবে। বর্তমান বন্ধ হয়েছে কিনা? কোন অনুদান ইরাকের জমিনে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু মুসলিম শরীফের 7107 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবের থেকে বর্ণিত, তিনি বলেছেন, অসিরিয়ায় ইরাকে কাবিজ এবং দিরহাম আসা বন্ধ হয়ে যাবে, এবং সিরিয়ার জমিনে দিনার এবং আদি আসবে না, সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মানুষগুলি না খাইতে খাইতে সেখানকার মানুষগুলো মারা যাবে।
বর্তমান অবস্থা আমাদের তাই চলছে। সুতরাং যে কথা আমি বলতেছি যে ইমাম মেহেদী দুনিয়াতে আসার যত নিদর্শন রয়েছে অধিকাংশ নিদর্শন ঘটে গেছে, যে নিদর্শনটি এখনো বাদ আছে সেই নিদর্শনটি বলবো। এরপরে আপনার ৬ নম্বরে যে নিদর্শনটি বলতে চাই সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী আসার পূর্বে আপনার মক্কার জমিনে যে জমজম কূপটা রয়েছে এই জমজম কূপের পাশ কেটে অসংখ্য তারা নলকূপ তৈরি করবে, অর্থাৎ সেটা ছিদ্র করে সেখান থেকে বিভিন্ন পাশকূপ তৈরি করে বিভিন্ন ভাবে তারা পানি উত্তোলন করছে কিনা। অবশ্যই এটা ঘটে গেছে, অনেক আগে থেকেই এই পানি উত্তোলন শুরু হয়েছে এবং বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে মক্কার জমিনে। বর্তমান আছে না রাই, বিশাল বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে পৃথিবীর জমিনে, বাংলাদেশে কত বড় বড় টাওয়ার দেখেন। এরপরে আপনার দুবাইতে ১৬০ তলা বিশিষ্ট টাওয়ার রয়েছে, মালয়েশিয়াতে ৮৮ তলা বিশিষ্ট দুটি টাওয়ার একত্রে আছে, ঠিক কিনা? এক টাওয়ার থেকে আরেকটাতে যাওয়া যায়। এরপরে মক্কার পাশে বিশাল টাওয়ার ওরা তৈরি করেছে, আল্লাহর নবী বলেছেন যে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত, এরপরে ইমাম মেহেদী আগমনেরও অন্যতম আলামত। এরপরে সপ্তম নাম্বারে আমি যেটা বলতে চাই, সপ্তম নাম্বারে হচ্ছে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় দেখা দিবে। ফোরাত নদী পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, সেখানে বর্তমান স্বর্ণের মতো মাটি পাওয়া যাচ্ছে, মানুষজন বর্তমান সেখানে ভিড় জমাচ্ছে, আপনারা খবর দেখেন যে অচিরেই সেখান থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে যাবে। এরপরে অষ্টম নাম্বারে যেটা বলতে চাই, সময় শেষ এই জন্য আমি বিস্তারিত বলতে পারলাম না, কারণ এই বিষয়টা আজকেই শেষ দেব। এই নিয়তে আমি শেষ যেটা আলামত সেটা বলতে চাই যে তিন খলিফা পুত্রের মৃত্যু। কয় খলিফা? তিন খলিফা। আপনারা যারা খবর দেখেন, যারা খবরের কাগজ দেখেন, যারা নেট থেকে খবর দেখেন, তারা জানেন যে বর্তমান মক্কার ক্ষমতা নিয়ে তিন খলিফার মৃত্যু হবে, এটা ঘটে গেলেই ইমাম মেহেদীর আগমন ঘটবে। বর্তমান তিন খলিফার পুত্র ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন, দ্বন্দ্ব রয়েছে। এই তিন খলিফা ইবনে মাজার ভিতরে ৪০৮৬ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে যে তিন খলিফার পুত্র যখন মৃত্যুবরণ করবে, ক্ষমতা নিয়ে তারা সংগ্রাম করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তারা মৃত্যুবরণ করবে, কিন্তু ক্ষমতা একজন পাবে না। প্রথম নাম্বার হচ্ছে মুকরিন বিন আব্দুল আজিজ, ২ নাম্বার হচ্ছে মোহাম্মদ বিন নায়েফ, ৩ নাম্বার হচ্ছে মোহাম্মদ বিন সালমান। এই তিনজন খলিফার পুত্র বর্তমান, এরা বন্দী আছে। এরা কি আছে? এরা কিন্তু অরাজকতার কারণে এই তিনজনই মক্কার কারাগারে এরা কিন্তু বন্দী আছে। তারা এই তিনজন খলিফা যে কোনো মুহূর্তে, আমরা বলছি না যে এরাই সেই তিন খলিফা, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, হাদিস সাক্ষ্য দিচ্ছে, তিন খলিফার পুত্র কিন্তু বর্তমান সংগ্রাম চলছে, ঠিক না? ঠিক। সুতরাং যদি এই তিন খলিফার পুত্রর মৃত্যু হয়ে যায়, তাহলে হাদিসের সঙ্গে কিন্তু বাস্তবেই পুরোটা মিলে যাবে। আমরা বলছি না যে এই তিন খলিফা, যদি হয় আর কি, তাহলে যে কোনো মুহূর্তে ইমাম মেহেদী আগমন ঘটে যেতে পারে। আর যখন তিনি আসবেন, তখন আমরা যেন, যদি আমাদের সময় আমরা পেয়ে যাই, তাহলে আমরা সকলেই যেন তার হাতে বয়াত নিতে পারি। জোরে বলে আমিন। আল্লাহ পাক যে কথাগুলি আমরা আলোচনা করলাম যে মুসলমানদের ঐক্য হওয়া দরকার, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ আমরা না হই, তাহলে নির্যাতন শুধু দিনের পর দিন আসতেই থাকবে।